মানুষ জানে আমি কি করতে আসি, আমি কেন ফেরত এসেছি এটাও হাঁটালে মানুষ জানে, এটা নিয়ে আলাদা করলেও বলতে হবে না। কোভিডের মধ্যে কোন সাংসদকে কোথায় দেখা গেছে আমি জানি না, কিন্তু ঘাটালে কিন্তু দেব পড়েছিল। ঘাটালে মানুষ কে কোন রাজ্যে আটকেছিল, নেপালে আটকেছিল, কাশ্মীরে আটকেছিল, সেখানে দায়িত্ব নিয়ে আমি বসে থেকে সবাইকে বাড়ি ফেরানোর চেষ্টা করেছি। আমি একা কিছু করিনি, অফকোর্স আমার দলের কর্মীরা আছেন, অনেক সহযোগিতা পেয়েছি, কেন্দ্র সরকার আমার সহযোগিতা করেছে। আমার এখনও মনে আছে মিস্টার পুরী তখন আমাদের এভিয়েশন মিনিস্টার ছিলেন, তাকে প্রত্যেক দিন মেল করতাম যে আমার এই ফ্লাইটটা এখানে, আমার এত লোক আটকে আছে ঘাটালে, মানুষ এখানে আটকে আছে, ওইখানে আটকে, এই দেশে আটকে আছে, নিয়ে এসেছি। আমাদের ঘাটাল হসপিটালে অক্সিজেন ছিল না। আজকে অনেক লোক অনেক কথা বলবে, আগে সিলিন্ডার দিয়ে অক্সিজেন করা হতো, কোভিডের পর আমি ডিসাইড করলাম এদিকে বলে উই হ্যাভ এ অক্সিজেন প্ল্যান্ট ওভার হিয়ার, মানে আর সিলিন্ডার দিয়ে অক্সিজেন দিতে হয় না, প্রত্যেকটা বেডের কাছে পাইপ আছে, অক্সিজেন পাইপ আছে, আইসিইউ বানানো হয়েছে, এইচডিও বানানো হয়েছে। এবং আমার মনে হয় কি রেমডিসির বলে যে মেডিসিনটা, কোভিড টেস্ট আগে এখানে হতো না, ল্যাব টেস্টের জন্য কলকাতা যেত, সেই টেস্ট আমরা মিদনাপুরে ওপেন করেছিলাম কোভিডের সময়। আমার মনে হয় তো মানুষ জনপ্রতিনিধির পরিচয় হচ্ছে যখন তার এরিয়ার লোকেরা এখন খুব কষ্টের মধ্যে থাকবে তাকে দেখা যাচ্ছে কি না, এবারে ঘাটালে মানুষ ডিসাইড করুক। আমি দুটাই মেল করবি, আপনারা একটু সামনেটা প্লিজ করতে না ওপেন করতে না। প্রথমে বলবো এই হসপিটাল যেন কাউকে অ্যাডমিট করতে না হয়, ঠাকুর যেন সবাইকে বাঁচিয়ে রাখে, কারোর যেন কোভিড না হয় প্রথম কথা। আর যদিও বা হয়, আমরা আমাদের সরকার, আমাদের প্রশাসন, আমাদের এমএলএ যিনি আছেন এবং ডিএম ম্যাডাম আছেন এখানে, কে আমরা সবাই মিলে চেষ্টা করছি মানুষ যেন তার চিকিৎসা যেন পায়, চিকিৎসার জন্য কাউকে যেন মারা যেতে না হয়। যেই সমস্যাগুলো কিছুদিন আগে অবধি ছিল, কেউ অক্সিজেন পাওয়া যাচ্ছিলো না, বেড পাওয়া যাচ্ছিলো না, এবং অনেকগুলো ওষুধপত্র পাওয়া যাচ্ছিলো না, তো আমরা লক্ষ্য এটাই যে আমার লোকসভার কেন্দ্রের যে কোনো মানুষকে যদি কোভিড হয়ে যায় সেই জন্য বেড পায় প্রথমে, এবং অক্সিজেন সাপ্লাই যেন পায়, ওষুধপত্র যেন পায়, চিকিৎসার কারণে যেন কেউ মারা না যায়, চিকিৎসার কাছে যেন মারা না যায়, এইটাই আমাদের লক্ষ্য। কিন্তু আমি এইটুকু বলবো যে আজকেই আমি খবর দেখেই বেরোচ্ছিলাম, তখন জানতে পারলাম যে আগের থেকে অনেকটাই করোনা কমে গেছে। তো আমি বলবো এইটার জন্য ধন্যবাদ জানাবো মানুষকে, কারণ মানুষ সতর্ক হয়েছে, ভিড়ভাড় জায়গায় যাচ্ছে না এবং কোভিড প্রোটোকল মেনে চলছে, এবং ধন্যবাদ জানাবো প্রশাসনকে যে তারা যেভাবে নিজের জীবনে ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে মানুষকে বাঁচানোর কাজ করছে, সে পুলিশ হোক, প্রশাসন হোক, ফ্রন্টলাইন ওয়ার্কার্স হোক, ডাক্তার হোক, নার্স হোক, প্রচুর অজস্র লোক আছে, এবং দরকার যে সকাল 7টা থেকে 10টা যে বাজার করতে বসছে সেও নিজের জীবনটা ঝুঁকি নিয়ে রাস্তায় বিক্রি করছে জিনিসপত্রগুলো, এবং তাদের সকলকে ধন্যবাদ জানাবো। নাহলে আজকে আবার এই যে সংখ্যাটা কমছে না, কিন্তু আবার এটা আমাদের শিক্ষা যে ফার্স্ট ওয়েভের পর আমরা খুব গাফিলতিতে মানে খুব আরামে ছিলাম যে সেকেন্ড ওয়েভ আসবে না, এটা আমাদের কাছে সবচেয়ে বড়ো শিক্ষা কে বস যে যখন তখন থার্ড ওয়েভ আসতে পারে বা ফোর্থ ওয়েভও আসতে পারে, তো সেই জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে 24 ঘন্টা বা 12 মাস হয় নাকি 30 দিন যেটা বলি, তো আমাদেরকে এবারে দাঁড়িয়ে থাকতে হবে, মানে আমাদেরকে রেডি হয়ে থাকতে হবে যে যেন কোনো অক্সিজেন সাপ্লাইয়ের জন্য কোনো খামতি না থাকে, ওষুধপত্রের জন্য খামতি না থাকে, বেড হোক ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু। তো আমার ইচ্ছে অন্তত আমার লোকসভা কেন্দ্রের মধ্যে কে প্রত্যেকটা গ্রামীগঞ্জে যেন স্বাস্থ্য পরিকাঠামো যেন ঠিক থাকে, মানুষ যেন চিকিৎসার কারণে মারা না যায়, এটাই আমার আমার উদ্দেশ্য। একটা বিষয় কোভিড দেখো আবার বলছি, এটা খুব খারাপ একটা
উদ্যোগ, কিন্তু এটা সবচেয়ে বেশি মানে জরুরি উদ্যোগ ছিল যখন আমার কাছে খবরটা এসেছিল কে ডিএম ম্যাডামের সঙ্গে আমার কথা হয়েছিল এবং আমি সিএমকেও চিঠি লিখেছিলাম। ডিএম ম্যাডাম একটা ফোনেই আমার পুরো জিনিসটা স্যাংশন করে দিয়েছিলেন এবং সিএমও এখান থেকে অর্ডার পাস করেছিলেন কে ঘাটালে যদি কেউ মারা যাচ্ছে দুটোই হচ্ছে, একটা হচ্ছে খড়গপুর নিয়ে যাওয়া হচ্ছে, একটা হচ্ছে মেদিনীপুর টাউনে নিয়ে যাওয়া হচ্ছে। লোকালসরা ওইখানে পোড়াতে দিচ্ছিল না বডিগুলো। এবারে আমি এমন একটা অমানবিক সময় থেকে আমরা সবাই যাচ্ছি না কে না আমার গ্রামে যদি কেউ পোড়াতে আসে যদি কেউ মানে মানে আমার সত্যি কষ্ট হতো, আমি কিছুতেই বোঝাতে পারছি না কে কালকে আপনার গ্রামে কেউ মারা যাবে তাকে নিয়ে যাওয়ার জন্য পাঁচ ঘন্টা ওয়েট করতে হবে। আমি এরকমও গেছে কে এক এক রাত বডি হয়তো ওয়েট করছে কে যে গাড়িটা নিয়ে আসবে নিয়ে যাবে তার এতটাই লোক, তো আমরা কেন আমরা করতে পারছি না। তো অফকোর্স প্রশাসনের মাধ্যমে কোনো গ্রামবাসীদের মাধ্যমে আমরা এটা তৈরি করতে পেরেছি এবং ওইখানে আমরা গৃহের কাজটাও করতে পেরেছি। তো এটা বলবো না খুব মহান উদ্যোগ, কিন্তু এটা খুব সময়ের জন্য খুব দরকারি উদ্যোগ ছিল ওই সময়টার জন্য, কারণ ওই সময়টা সত্যি খুব কষ্ট হতো কি বডিগুলো পড়ে আছে নাহলে। আর আমরা একটা আরেকটা ভালো খবর না খারাপ খবর সেটা আমি জানি না, বাট আমরা ইলেকট্রিক ক্রিমোটোরিয়াম ঘাটালে শুরু করছি যেটা শুধুমাত্র মেদিনীপুরে দুটোই আছে। তো এই তৃতীয়টা শুরু হচ্ছে ঘাটালে, আমার টেন্ডারটা পাস হয়ে গেছে, এই লকডাউন চক্রে আমরা কাজটা শুরু করতে পারছি না। তো ঘাটালের লোকেরা এবার ইলেকট্রিক ক্রিমোটোরিয়ামও পাবে, কোভিড নন কোভিড আমরা সেকশন থেকে আলাদা করবো, আমরা এরকমভাবেই করবো। কিন্তু আমরা যেটা দেখছি যে একটা শ্মশানকে শুধু কোভিডের জন্য রাখা হচ্ছে, আরেকটা শ্মশানকে নন কোভিড রাখা হচ্ছে। তো আমি এখন বলতে পারবো না এটা কোভিডের জন্য থাকবে বা নন কোভিডের জন্য ইউজ হবে, কিন্তু এটা ভালো কে এই আমাদের ডিস্ট্রিক্টে দুটোই ছিল, মানে একটাই ছিল খড়গপুরে দুটো ছিল ঘাটাল এবং নারায়ণগড়ে হচ্ছে। তো আমি আমার লোকসভা নিয়ে যদি বলি কেন্দ্র নিয়ে যদি বলি, তো এটা ভালো লাগছে যে ঘাটালের মধ্যে আরেকটা ইলেকট্রিক চুরি হচ্ছে। পাওয়ার পৃথিবীতে কিছু নেই, এটা আমি সবাইকে বলতে চাই, মানে কাউকে চোর বলে কাউকে এইটা আমার মনে হয় এটা নিয়ে 1% কিছু লাভ হবে। ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র, আর আমার 10 বছরের রাজনীতি আমার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমার ভালোবাসা মানুষের প্রতি, মানুষের ভালোবাসা আমার প্রতি, এইটুকু।